ইতিমধ্যে আমাদের অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমরা যদি একসাথে 3 বছরের সিজিপিএ কাউন্ট করতে চাই, তাহলে কিভাবে সেটা কাউন্ট করব সেটা এক্সেলের মাধ্যমে আমরা দেখব। এক্সেলের এই ফাইলটি আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি শেয়ার করা হবে, আপনারা সেখান থেকে লিঙ্কটি প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমাদের এক্সেল ফাইলটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে অথবা কম্পিউটার পিসির মাধ্যমে আমরা এক্সেল ফাইলটা ওপেন করতে পারবো। মোবাইল পিসিতে মোবাইলের মাধ্যমে যে অ্যাপসটির মাধ্যমে এই ফাইলটা ওপেন করতে হবে সেটির লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধরে নিলাম একটি ফার্স্ট ইয়ারে আমরা বিভিন্ন গ্রেড পেয়েছি, সেই গ্রেড ভ্যালু যদি আমরা এখানে লেটার গ্রেড গুলো বসাই, তাহলে একটা একটা করে আমাদের অটোমেটিক রেজাল্ট এসে পড়বে। আমরা ধরে নিলাম প্রথমটায় বি, পরেরটায় বি প্লাস, বি এ মাইনাস, এভাবে আমরা পয়েন্ট গুলো বসাতে থাকবো প্রত্যেকটা, যে যেই সাবজেক্টে যে ইয়ারে যত গ্রেড পেয়েছি আমরা শুধু আমাদের পয়েন্ট গুলো কাউন্ট হতে থাকবে। তো আমরা সবগুলি বসিয়ে দিই। সেকেন্ড ইয়ার হলো, থার্ড ইয়ার আমরা যে রেজাল্টটি পেয়েছি সেটা এখানে আমরা বসিয়ে দিব। যদি অ্যাপ থাকে অ্যাপও লিখবো, আমরা অ্যাপটা শো করতে হবে। এভাবে আমাদের প্রত্যেকটি পয়েন্ট বসানো শেষ হওয়ার পর আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি যে আমাদের 3 বছরের সিজিপিএ আসছে 2.93। এভাবে আমরা যে কেউ তাদের লেটার গ্রেড গুলো শুধু বসিয়ে প্রত্যেকটা ইয়ার সঠিকভাবে, তাহলে আমরা অটোমেটিকলি জানতে পারবো যে আমাদের সিজিপিএটা 3 বছরে কত হলো। ধন্যবাদ সবাইকে।